ইবিএল দারাজ কো-ব্র্যান্ড প্রিপেড কার্ড। হ্যাঁ, ইবিএল দারাজ কো-ব্র্যান্ড প্রিপেড কার্ড। এই কার্ড সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া ছিল। আজকে আবার একই টপিক নিয়ে ভিডিওতে এসেছি, কারণ হচ্ছে একটি ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আবার ভিডিওটি করা। তো আমি আগেই বলেছিলাম, আমি ইনস্ট্যান্ট গিয়ে দারাজের একটি কার্ড নিয়ে এসেছিলাম, দিন গিয়ে দিনে নিয়ে এসেছিলাম। তো আমি ওইখানে তো সব কিছু দিয়েই এসেছি, কিন্তু যেটা হচ্ছে ব্যাঙ্ক কর্মকর্তাদের ভুলের কারণে আমার নামে আরেকটি কার্ড চলে আসে এবং সেটি কাস্টমাইজ করা এবং আমার নাম দিয়ে চলে আসে। তো ব্যাঙ্ক থেকে আমাকে ফোন দেয় যে ভাইয়া দুঃখিত, এরকম এরকম, তো আপনি যদি ওই কার্ডটি দিয়ে এই কার্ডটি নিয়ে যেতেন তাহলে ভালো ছিল। ঠিক আছে, তারপর আমি গত পরশু যাই এবং গিয়ে ব্যাঙ্ক থেকে এই কার্ডটি নিই এবং এই কার্ডটি নেওয়ার পর সাথে আমাকে এটিও দিয়ে দেয়, এটি হচ্ছে পিন নাম্বার, ইবিএল এর পিন নাম্বার। হ্যাঁ সরি, এই কার্ডের পিন নাম্বার আর কি, ইবিএল এ নাকি এই সিস্টেম, এক ডেস্ক থেকে কার্ড নিতে হয় আরেক ডেস্ক থেকে পিন নাম্বার নিতে হয়, এরকম পিকুলিয়ার টাইপের সিস্টেম আমি খুব কমে পেয়েছি। যাই হোক, এই কার্ডের ভিতরে দেখি নতুন কিছু কি আছে কি না, মনে তো হয় না নতুন কিছু আছে। ওই যে সেই আগের ডিসকাউন্ট, আগের সেই ডিসকাউন্ট, ডিসকাউন্টগুলো কী কী যেন ছিল, গেট এডিশনাল 5% ডিসকাউন্ট দারাজ আর ইবিএল এ কো-ব্র্যান্ডেড প্রিপেড কার্ডে, এটা হচ্ছে আগ্রি, হোমওয়ার্ক, ফিটনেস মার্ক, লোট্টো, ম্যানফেয়ার আর হচ্ছে টয় হাউস, যদিও টয় হাউসে আমাদের সবাই যাওয়ার প্রয়োজন পড়ে না। আর এখানে একটা ভাউচার আছে, ভাউচারটা আছে, ভাউচারটা হচ্ছে এমআইআতে আছে 500 টাকার একটা ভাউচার, 500 টাকা স্পেন্ড করলে, বাটাতে আছে 20,000 টাকা স্পেন্ড করলে 1,000 টাকার একটা ভাউচার, ইলেকট্রিক ওয়ার্ল্ডে আছে 20,000 টাকা স্পেন্ড করলে 1,000 টাকার একটা ভাউচার, মিনিস্টারে আছে 1,000 টাকা স্পেন্ড করলে, 20,000 টাকা স্পেন্ড করলে 1,000 টাকার একটা ভাউচার, আর হচ্ছে মোশনে আছে 20,000 টাকা স্পেন্ড করলে 1,000 টাকার একটা ভাউচার। এছাড়াও তারা যে শপিংয়ের ক্ষেত্রে এই কার্ডটি দিয়ে আমরা একটি কার্ড হোল্ডার, এই যে ইবিএল এর কার্ড হোল্ডার, দেখতে হলুদ রঙের খুবই সুন্দর ইবিএল একটি কার্ড হোল্ডার, তারপর দিয়েছে আমাকে এটি, এখানে অথরাইজেশন লেটার ছিল, আমি সেটি কেটে দিয়ে চলে এসেছি, কার্ডটা নিয়ে চলে এসেছি। কার্ডে সুন্দর করে আমার নাম লেখা আছে উপর বসে, আমি কার্ডটি একটু খুলি, কার্ডটি আমি এখনও খুলিনি, নিয়ে আসার পরে আপনাদের সাথে একসাথে খুলবো এই চিন্তা করে আর খোলা হয়নি। এই যে কার্ডে সুন্দর করে নাম লেখা আছে, আমার নাম লেখা আছে, কার্ডটি হচ্ছে মেরুন কালার, একটি গুলুমুলো কার্ড বলা যায়, খুব কিউট একটি কার্ড, ভিসা কার্ডের সকল সুবিধা এটাতে আছে। এটার ভিতরে কী আছে, এটার ভিতরে হচ্ছে আপনার নাম লেখা আছে, একটা অ্যাকাউন্ট নং দেওয়া আছে, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, একটা অ্যাকাউন্ট নং দেওয়া আছে। এই অ্যাকাউন্ট নংটা দিয়ে কী কাজ হবে, হ্যাঁ এই অ্যাকাউন্ট নংটা দিয়ে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা এই কার্ডটির ডিপোজিট কোথা থেকে কোন কোন জায়গা থেকে করা যায় এটার একটা ফ্যাক্ট থাকে। তো এই কার্ডটির ডিপোজিট আমরা করতে পারি হচ্ছে মূলত বেশ কয়েকটি উপায়, প্রথমত ব্রাঞ্চে গিয়ে, দ্বিতীয়ত হচ্ছে ইবিএল এর সিআরএম থেকে, তৃতীয়ত হচ্ছে অন্য কোনো ব্যাংক থেকে এনবিপিএস করে। এনবিপিএস আপনারা চাইলে 15 এই যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্ট নাম্বারে দিয়েও পারেন, আবার চাইলে কার্ডে করেও এনবিপিএসটা করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই তিন এই কয়েকটা মাধ্যমে আপনারা করতে পারবেন এটার কাজগুলা। আর হ্যাঁ, এই কার্ডটি অ্যাক্টিভ করার জন্য আপনারা অ্যাক্টিভ করলে আপনার বাৎসরিক 345 টাকা SMS অ্যালার্ট চার্জ প্রযোজ্য হবে, আর যদি অ্যাক্টিভ না করেন তাহলে 345 টাকা চার্জ হবে না, যেহেতু প্রচুর অফার আছে সেক্ষেত্রে 345 টাকা কোনো ব্যাপার না, প্রতি বছর তিন বছরের জন্য প্রতি বছর 345 টাকা করে কেটে নেবে, এটা হচ্ছে কথা। আর এখানে হচ্ছে যে দেওয়া আছে আমার নাম, অ্যাকাউন্ট নাম্বার, এগুলো দেওয়া আছে, আর সাথে হচ্ছে ভিতরে হচ্ছে পিনটা দেওয়া আছে, এই যে কার্ড এটার ভিতরে এটার পিনটা দেওয়া আছে। আর হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি এই কার্ডটি কিন্তু নভেম্বর পর্যন্তই ফ্রিতে আছে, তারপর থেকেই কিন্তু এটা নেওয়ার জন্য 575 টাকা করে আমাদেরকে দিতে হবে, ঠিক এরকম লাইটের মতো। যাই হোক, 575 টাকা করে ফ্রি দিতে হবে নভেম্বরের পর থেকে, যেহেতু নভেম্বর মাসটা ফ্রি আছে সেক্ষেত্রে আপনারা চাইলেই নিয়ে নিতে পারেন ইবিএল এর ইবিএল দারাজ কো-ব্র্যান্ডের প্রিপেড কার্ডটি। তারপর সামনে আসছে 111, যেহেতু 111 আসছে সেক্ষেত্রে দারাজের প্রোডাক্ট আমরা কিনবোই, আর দারাজের প্রোডাক্ট কিনতে গেলে অবশ্যই কী করতে হবে, আমাদেরকে ডিসকাউন্ট নিতে হবে, ডিসকাউন্ট নেওয়ার জন্য এই কার্ডটি অবশ্যই ব্যবহার করতে হবে। এই কার্ডটি নেওয়ার জন্য কী কী করতে হবে, আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, তারপর হচ্ছে আপনার প্রফেশন, জব, ট্রেড লাইসেন্স, জব হলে জব আইডি, বিজনেস হলে বিজনেস আইডি, স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি, ইনকাম প্রুফ, তারপরে হচ্ছে যে স্টুডেন্ট হলে একটা স্যালারি ডিক্লারেশন দেবেন, জব হলে তো জব আইডি দেবেন, দ্যাটস এনাফ, আর কিছু লাগছে না। কোনো কোনো ব্রাঞ্চ পাসপোর্ট কপি চেয়ে থাকে, কোনো ব্রাঞ্চ চেয়ে থাকে না, সেটা ব্রাঞ্চ ভেদে ভিন্ন ভিন্ন, গিয়ে কাগজপত্রগুলো দিয়ে নিয়ে চলে আসবেন, এটাই হচ্ছে কথা।
তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।